অধিনায়ক টিম্বাবু মুমাই সাউথ আফ্রিকার বড় দুর্বলতা, মত ভারত প্রাক্তনীর। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা ক্রিকেট দলের সবচেয়ে বড় দুর্বলতা অধিনায়ক টিম্বাবু মুমা নিজেই, এমনটাই মত ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়ার। নিজের ইউটিউব চ্যানেলের ভিডিওতে ভারতের প্রাক্তন ওপেনার বলেছেন, সাউথ আফ্রিকা ক্রিকেট দলের প্রথম একাদশে স্থান পাওয়ার যোগ্য নয় টিম্বাবু মুমা। 32 বছর বয়সী প্রোটিয়াস ব্যাটার জাতীয় দলের মাথা ব্যথার কারণ এখন, এমনটাই মনে করেন আকাশ চোপড়া। সাউথ আফ্রিকার অধিনায়কের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আকাশ বলেছেন, ব্যাটার এবং অধিনায়ক হিসাবে সাউথ আফ্রিকা দলের সবচেয়ে দুর্বল জায়গা হলো বাবুমা। আমি ওনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কোনো আন্তর্জাতিক ক্রিকেটারের সম্পর্কে আমার এমনটা বলা ঠিক নয়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সাউথ আফ্রিকা জাতীয় দলে তার কোনো স্থান নেই আপাতত। দলের অধিনায়ক বলে সুযোগ পাচ্ছে খেলার, এর ফলে রুশো, হেন্ড্রিক্স এবং স্টাবসের মতো ক্রিকেটারেরা দলে সুযোগ পাচ্ছে না। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে উঠতে পারেন কুইন্টন ডিকক। অস্ট্রেলিয়ার বাউন্সি পিচে ভালো খেলবেন ডিকক, এমনটাই মত আকাশের। তিনি বলেছেন, এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সাউথ আফ্রিকা দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হবেন কুইন্টন ডিকক। ভালো ছন্দে আছেন তিনি, শেষ 2 ম্যাচে রান পাননি, তবে তার আগে ধারাবাহিকভাবে রান করে এসেছেন, দারুণভাবে ব্যাটিং করছেন। সাউথ আফ্রিকান ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়ার পিচে ব্যাটিং উপভোগ করবেন ডিকক। সদ্য সমাপ্ত ভারত সফরে দাগ কাটতে পারেননি সাউথ আফ্রিকার স্পিডস্টার আন্ড্রিক নরকিয়ে, তবে তার রেশ অস্ট্রেলিয়ার পিচে দেখা যাবে না বলেই বিশ্বাস আকাশ চোপড়ার। নরকিয়ের ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, ক্রমশ ছন্দে ফিরছে নরকিয়ে, সেরা ছন্দের নরকিয়ে জাতীয় দলের সম্পদ। ভারত সফরে দাগ কাটতে পারেনি, কিন্তু অস্ট্রেলিয়ায় একেবারেই আলাদা ছন্দে পাওয়া যাবে ওকে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত সফরে এসেছিল সাউথ আফ্রিকা, সেখানে টি টোয়েন্টি এবং ওয়ানডে দুটো সিরিজে হারের মুখ দেখেছে প্রোটিয়াসরা। আপাতত টিম্বাবু মুমা নেতৃত্বাধীন সাউথ আফ্রিকা দলের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো কিছু করে দেখানো। আগামী 24 অক্টোবর হোবার্টে টি টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে টিম্বাবু মুমারা। প্রথম ম্যাচে কোয়ালিফায়ার পর্বের গ্রুপ বির জয়ী দলের মুখোমুখি হতে চলেছে তারা। এরকম আরও অনেক ভিডিও দেখার জন্যে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, এবং এই ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক করবেন, এবং ইনস্টাগ্রাম ও টুইটারে আমাদের ফলো করতে ভুলবেন না।